পবিত্র মসজিদ আলাক্সা ও ফিলিস্তিনদের রক্ষার্থী খুব শীঘ্রই বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার জন্য বিশ্ব মুসলিমকে আহ্বান জানিয়েছেন মসজিদের খতিব শায়েক ইসমাইল নুয়া হাজা শুক্রবার জুমায় আগত চল্লিশ হাজার মুসলির উদ্দেশ্যে দেয়া খুদ্বায় তিনি এই আহ্বান জানান খবর আনাদুল আরবির জুম্মার খুদ্বায় শুক ইসমাইল বলেন মুসলমানরাই আল আকসার প্রকৃত মালিক ইহুদিরা আল আকসা ও জেরুজালেমের মুসলমানদের উপর যে ঘৃণ্য হামলা অব্যাহত রেখেছে এটা গোটা বিশ্বের মুসলিমদের উপর হামলা ও নির্যাতনের সামিল শান্তি ও শান্ত পরিস্থিতি ফিরে পেতে দ্রুত আল আকসা রক্ষার আন্দোলন জোরদারের কোনো বিকল্প নেই তিনি বলেন দখলদাররা সব মাধ্যম ও পদ্ধতি অবলম্বন করে জেরুজালেমকে মুসলিম শূন্য করার ষড়যন্ত্রে মেতেছে মুসলমানদের জীবনকে সংকীর্ণ করে তুলেছে জেরুজালেম ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা ফারাস আধ জানিয়েছে ইসরায়েলি বাহিনী বাধা ও ব্যাপক নিরাপত্তা তল্লাশি সত্ত্বেও এ সপ্তাহে চল্লিশ হাজার মুসল্লি জুমা আদায় করতে আল আকসাই উপস্থিত হয়েছিলেন মুসল্লিদের ভিড় মসজিদ এলাকার বাইরেও শত শত মানুষ নামাজ আদায় করেছেন শুক্রবার ভোর থেকে ইসরায়েলি পুলিশ আকসার প্রাঙ্গনে তল্লাশি বাড়িয়ে দেয় গত মাসে ১৬ বছর পর ইসরায়েলি নিষেধাজ্ঞা ভেঙে পবিত্র আল আকসার মসজিদের ভাব আল রহমায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা দুই সালের পর এই প্রথম ইসরায়েলি নিষেধাজ্ঞা ভেঙে তারা আল আকসার এ অংশে প্রবেশ করেন এর জেরে জেরুজালেমের ওয়াকাফ কাউন্সিলের পরিচালক শেখ আব্দুর আজিম সালহাবকে গ্রেফতার করেছেন ইসরায়েলি পুলিশ এমন উত্তেজনার মধ্যে এ সপ্তাহের জুমায় বিশ্বের প্রতিটি মসজিদের খতিবদের পবিত্র মসজিদ আল আকসা ও ফিলিস্তিনি সম্পর্কে ক্ষুদা প্রদানের আহ্বান জানিয়ে জানিয়েছিল আন্তর্জাতিক মুসলিম স্কলারদের ঐক্যবদ্ধ সংগঠন এদিকে গত চার মাস জেরুজালেমে ফিলিস্তিনদের জন্য ব্যবহৃত মার্কিন দূতাবাস বন্ধ করে তা ইসরায়েলি মিশনের সঙ্গে একীভূত করেছে যুক্তরাষ্ট্র তাছাড়া আলাক্সা বাবে রহমত ফটক নিয়েও সংঘর্ষ চলছে সপ্তাহ পর্যন্ত এক মার্চ দখলদার ইসরায়েলি জেরুজালেম নগরীতে মুসলমানদের উপর ধারাবাহিক যে নিপীড়নমূলক নির্যাতন চালাচ্ছে বলে মিশরের আল আজহার ইউনিভার্সিটির পক্ষ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এর কঠোর নিন্দা জানানো হয় আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ